লড়াই এবার রাজপথে। থাম্বনেলটি একদমই ঠিকই দেখেছেন। স্থান এপিসি ভবন, সল্টলেক। তারিখ 31 মার্চ 2021, আগামী বুধবার। সময় সকাল ঠিক 11টায়। বিষয়টা হলো প্রাথমিকে মেধা তালিকাভুক্ত 16,500 জন শিক্ষকদের দ্রুত কাউন্সিলিংয়ের দাবিতে লড়াই হতে চলেছে রাজপথে। বৃহত্তর আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো প্রাথমিকের মেধা তালিকায় জায়গা পাওয়া চাকরি প্রার্থীদের নামের তালিকা রাজ্যের প্রতিটি জেলা প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলিংয়ে ডিপিএসসি টাঙিয়ে দিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাড়পত্র মিলেছে সুপ্রিম কোর্ট থেকেও। যদিও মেধা তালিকায় জায়গা করে নেওয়া চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করেনি পর্ষদ, ফলে আবার আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা। ডিভিশন বেঞ্চে রায়দান থেকে কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও কাউন্সিলিং প্রক্রিয়া শুরু না করায় তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা। এর আগে জেলায় জেলায় ডিপিএসসিগুলোতে অবরোধ কর্মসূচি চালিয়েছেন চাকরি প্রার্থীরা। এবারও এপিসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা। চাকরি প্রার্থীরা বলছেন সুপ্রিম কোর্টে ছাড় মিলেছে। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়ে প্রাথমিক পর্ষদকে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক নিয়োগ প্রক্রিয়া চালানোর সম্মতি জানায়। তারপরেও কেন কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে না? চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন, কবে শুরু হবে কাউন্সিলিং? যদিও কোনো উত্তর নেই, ফলে আবারও আন্দোলনের পথে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা। বিভিন্ন সামাজিক মাধ্যম চাকরি প্রার্থীদের আন্দোলনের জন্য আহ্বান জানাচ্ছেন। আগামী 30 এবং 31 মার্চ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বৃহত্তরের আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।